ভগবানের লীলা বোঝা বড় তাই, ভগবান যা করেন কারণে করেন। কেন জানেন? আস্তে রামায়ণে যখন রাম বনবাসে গেল, তো রামকে বনবাসে কে পাঠিয়েছিল মায়েরা? রামকে বনবাসে কে পাঠালো 14 বছরের জন্য? তার ঘরেই শত্রু, তার মা কৈকেয়ী, ঠিক তো? বেশ, তো শুধু কৈকেয়ীর জন্য নয়, আরো একজন আছে যার জন্য রামের 14 বছর বনবাস। কারণ বলি, শুধু যদি 14 বছরের জন্য, শুধু যদি কৈকেয়ীর জন্য হতো, তো বনবাসটা তো 20 বছর করতে পারত, কৈকেয়ী 25 বছরেরও করতে পারত। তাহলে 14 বছর হবে কেন? আগে থেকে ধার্য হয়ে আছে তো, যে 14 বছরের জন্যই বনবাস হবে। তার কারণ কি জানেন? শুধু কৈকেয়ীর জন্য নয়, আর একজন আছে, রাবণের ছেলে মেঘনাথ। মেঘনাথের এমন গুণ, মেঘের আড়ালে থেকে যুদ্ধ করত, মানে মেঘের আড়ালে লুকিয়ে পড়ত, কেউ দেখতে পেত না, ওই জন্য নাম মেঘনাথ। আর একটা নাম ছিল ইন্দ্রজিৎ। বাবা রাবণের ছেলে মেঘনাথ ওই অমর হওয়ার জন্য ব্রহ্মার তপস্যা শুরু করল। ব্রহ্মা তখন বলছে, বলো বৎস, তুমি কি চাও, কি তোমার মনের ইচ্ছা, আমি তোমাকে সেই বরটাই দেব। মেঘনাথ বললেন, ব্রহ্মাজি, তুমি যদি আমার সাধনায় সন্তুষ্ট হলে, তাহলে আশীর্বাদ করো আমি যেন অমর হতে পারি। ব্রহ্মা বলছে, দেখো বাবা, অমর তো হতে পারবে না, তবে একটা বর দিলাম। কি বর? না, যে বর কোনোদিন কাউকে দিনি সেই বর আমি তোমায় দিলাম। তুমি অমর হতে পারবে না, মরতে তোমাকে একদিন হবে, কিন্তু যে কোনো মানুষ তোমাকে মারতে পারবে না, একজন ছাড়া। একজন ছাড়া? সে কে? সে একজনই আছে, যে পুরুষ 14 বছর খাবে না, যে পুরুষ 14 বছর ঘুমাবে না, যে পুরুষ 14 বছর কোনো নারীর মুখ দেখবে না, একমাত্র সেই পারবে তোমাকে মারতে। রাবণের ছেলে ভাবছে, বাবা, অত বড় বীর আছে কজন? কি গো আছে? আমরা 2-3 না খেয়ে থাকতে পারি না, হসপিটালে ভর্তি করতে হবে, আর 14 বছর খাইনি, এত বড় মহান ব্যক্তি কে আছে? এরকম মানুষ তো এখনো জন্মই নাই। অহংকার আছে গো আছে। রামের ভাই লক্ষ্মণ, রাম যখন বনবাসে গেল, তো রাম খেয়েছিল, কিন্তু লক্ষ্মণ 14 বছর খাইনি, লক্ষ্মণ 14 বছর ঘুমাইনি। রাম সীতা ভেতরে ঘুমাতো, আর সে বাইরে দরজায় প্রহরী হয়ে দারোয়ান হয়ে বসে থাকতো, যদি আমার দাদার কোনো বিপদ হয়। 14টা বছর ঘুমাইনি, ভাবুন কেউ পারবে? ইতিহাস সাক্ষী। আর 14 বছর কোনো নারীর মুখ দেখে? আপনারা বলবেন, ও মা, এটা তো মানতে পারলাম না, কি গ্যারেন্টি আছে নারীর মুখ দেখে নেই? সঙ্গে তো মা সীতা আছে, সীতাও তো আছে নাকি? রাম লক্ষ্মণ সীতা, তাহলে যেখানে একটা নারী রয়েছে সেখানে নারীর মুখ দেখেনি, তার কি গ্যারেন্টি আছে? গ্যারেন্টি আছে, কেন? লক্ষ্মণ আজবতি মা সীতার মুখের দিকে তাকিয়ে কথা বলে না, মা সীতা দেখতে কেমন লক্ষ্মণ আজবতি জানে না। আপনি যদি বলেন যে মা সীতার পা দুটো দেখতে কেমন, সে বলতে পারবে, কারণ সে পায়ের দিকে তাকিয়ে কথা বলে, মানে যখনই কথা বলতো মাথা নিচু করে, ওই জন্য পা দুটো দেখেছে কিন্তু মুখটা দেখেনি, ওই জন্য কিরকম দেখতে সে জানে না। আর কোনোদিন বৌদি বলতো না, দাদার বউ মানেই তো বৌদি, বৌদি বলতো না, মা বলে ডাকতো। আর মা সীতা লক্ষ্মণকে নিজের ছেলের মতো ভালোবাসত, সম্পর্কে হচ্ছে দেবর কিন্তু নিজের ছেলের মতো ভালোবাসে। হরি বল। তাহলে লক্ষ্মণ 14 বছর ঘুমায়নি, 14 বছর নারীর মুখ দেখেনি, আর 14 বছর খাইনি, এই লক্ষ্মণই মেরেছিল রাবণের ছেলে। আপনারা বলবেন, মা কি গ্যারেন্টি আছে খাইনি, তারও তো প্রমাণ আছে নাকি? রাম বলেছিল, ভাই তুই যে খাসনি তার প্রমাণ কি আছে? লক্ষ্মণ বলে, দাদা, 14 বছর যে ফল খাইনি আমি জমা করে রেখেছি, তুমি চলো নিজের হাতে গুনে নেবে। যখনই গুনতে গেছে দেখি 14 বছরের ফল একেবারে পাহাড় হয়ে গেছে, জায়গায় জমা করে করে রেখেছে, খাইনি লক্ষ্মণ, পাহাড় হয়ে গেছে। রামকে বলছে, দাদা তুমি তাহলে এবার গুনে নাও, দেখো হিসাব ঠিক আছে কিনা। রাম যখন গুনছে, বাবা, গুনতে 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 7টা ফল কম পড়ে গেল। আর যেই না 7টা ফল কম পড়ে গেল, রাম বলছে, ভাই
তুই যে বললি আমি 14 বছর ফল খাইনি, তা এই সাতটা কম পড়ছে কেন? 14 বছরের মধ্যে সাতটা ফল কম পড়ছে কেন? তার মানে তুই 7 দিন খেয়েছিলিস? লক্ষণ বলে, দাদা 7 দিন ফল আনিনি তো খাবো কেমন করে? মনে করে দেখো, তোমার জন্য এনেছি আমি, কিন্তু খাইনি। কোন দিন? না, যেদিন বনবাসে এসে প্রথম খবর পেলাম আমার বাবা দশরথ মারা গেছে। তুমি বলো বাবা, বাবা মারা গেলে কারো লোকে খাবার উঠবে? সেদিন কিন্তু আমি খেতে পারিনি, আমি সেদিন খাইনি। দু নম্বর, যখন ওই রাবণ আমার মা সীতাকে নিয়ে গেল শ্রীলঙ্কাপুরীতে, সেদিন আমি ফল খাইনি। যেদিন মহিরাবণ পাতালের রাজা মহিরাবণ রাম লক্ষণকে অপহরণ করে পাতালে বন্দি করে রেখেছিল, সেই দিন ফল খাই। যেদিন লক্ষণ নাগ পাশে বন্দি হয়েছিল, সারা শরীর নীল হয়ে গেছিল, সেদিন ফল খাই। যেদিন লক্ষণ শক্তি শেল মানে বলেছিল, সেই দিন ফল খাইনি। যেদিন ইন্দ্রজিৎ মায়া সীতা কেটেছিল, সেই দিন ফল খাইনি। আর এদিন রাম রাবণকে বধ করেছিল, কোন দিন জানেন? রাবণ বধ হয়েছিল বিজয়া দশমীর দিন, দুর্গাপূজার পর বিজয়া দশমী হয় না, সেই দশমীর দিনে রাম রাবণকে বধ করেছিল। সেই দিন আমি আনন্দতে ফল আনতে ভুলে গেলাম। রাম বলে, ও ভাই লক্ষণ রে, আমি তোর বড় দাদা হয়ে সেটা করতে পারলাম না রে, ভুলটা আমারই। 14টা বছর আমি তোকে বলেছিলাম ভাই এই নে ফলটা আমি খাচ্ছি, আর এই ফলটা তুই ধর, ধর বলেছিলাম, খেতে তো বলিনি। আর ওই যে ধর বলেছে, লক্ষণ ধরে গেছে, আমরা বলি না লক্ষণে ফল ধরা মতো ধরে আছে, লক্ষণ ফল ধরেই আছে, ধর বলে যেতে ধরেই আছে, খাই নাই। মানে কিরকম ভাই, কেন খাবে দাদা? এখনো বলেনি তো খেতে, দাদা না বললে খাবো না, এরকম ভাই। সত্য ত্রেতা দ্বাপর বলে চার যুগে এরকম ভাই কোথাও হবে না, লক্ষণের মতো ভাই। এক একটা কথা মাথা নিচু করে পালন করত, সে জানে তো দাদা আমার মন বলে চুক্তি করে, খারাপের জন্য করে না। বড় দাদা মানে বাবার সমান, জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য। মানে বড় দাদা মানে যদি বাবার মতো হয়, তা নিজের বাবাকে যেমন সম্মান করি, দাদাকেও তো সম্মান দিতে হবে। তা দাদা আমি অন্য কিছু চাই না, রাম বলছে ভাই তুই কি চাস বল, সোনা দানা টাকা পয়সা তুই আজকে যা বলবি আমি তোকে তাই দেব। দাদা অন্য কিছু চাই, এই জন্য আমি যেমন তোমার ছোট ভাই হয়ে তোমার সব কথা শুনেছি, এর পর জন্মে আমি যেন দাদা হব। এজন্য আমি রাম আর তুই আমার ভাই ছোট লক্ষণ, এরপরে এর পরজন্মে আমি হব তোর ছোট ভাই কৃষ্ণ আর তুই হবি আমার বড় দাদা বলরাম। তাহলে এমনি এমনি মানুষ বড় হয়, মানুষ কর্মে বড় হয়, জন্ম হোক যেথা সেথা কর্ম ভালো চাই। তাহলে আজকে ভগবান ঘুমিয়ে আছে, শোভাটি কেমন এদিকে বৃন্দাবনে দ্রাক্ষা ডাটা। Thank you.
ভগবান ঘুমিয়ে আছেন, আর এদিকে বৃন্দাবনে আঙ্গুর ফল, আঙ্গুর ফল দেখেছেন তো মা? ওই আঙ্গুর ফলের গাছের নাম হচ্ছে দ্রাক্ষা গাছ, আঙ্গুর গাছের নাম দ্রাক্ষা। সেই দ্রাক্ষা ডালে দুটো পাখি বসিয়েছে, কপোত আর কপোতি। তো তারা কিন্তু ডাকছে বাবা, কেমন করবি আজ দ্রাক্ষা ডালে বসে দেখুন, আমি তো সতী নারী, আমার স্বামী ছাড়া আর কারোর কোনো পুরুষের মুখ দেখি না।
এখন আমাকে বর দিয়ে দেন, আমি যেন সন্তানের মা হতে পারি, আমি যেন জননী হতে পারি। আর যমরাজ বুঝলো না, একেবারে আশীর্বাদ দিয়ে দিল ততাস্তু, ভাবনা চিন্তা না করে ততাস্তু বলে সত্যবানের আত্মাটা নিয়ে যাচ্ছে। পেছন পেছন সাবিত্রী ছুটছে, দাঁড়া কি হলো, তুমি বললে আমি যেন সন্তানের মা হতে পারি, তোমাকে আশীর্বাদ দিলাম, আমার পেছন পেছন যাচ্ছ কেন? বাবা আপনি যে বললেন আমি সন্তানের যেন মা হতে পারি, তা আপনি একবার ভাবুন, আমার স্বামীকে যদি নিয়ে চলে যান আমি কি করে সন্তানের মা হব? আমার স্বামীকে দিয়ে যান, তবেই তো আমার সন্তানের মা হব। যমরাজ সঙ্গে সঙ্গে ওই সাবিত্রীর পায়ে ধরেছে, সতী সাবিত্রী বলছে মা গো তোমার মতো সতী আর কেউ নাই, ছলে বলে কৌশলে ওই যমরাজের হাত থেকে নিজের স্বামীকে ফিরিয়ে নিয়েছিল। যাও আজ পর্যন্ত যমরাজ কারোর প্রাণ ফিরিয়ে দেয় না, মরা মানুষ কোনোদিন বাঁচে না, আজ আমি মরা মানুষটাকে বাঁচিয়ে দিলাম, এটাই হরি বল। তাহলে সতী নারী দুই পতি, এক নিজপতি আর এক হলো জগৎপতি। মা গো কৃষ্ণ সেবা যদি না করেন তাহলে কি করে কৃষ্ণের কৃপা পাবে? এক নিজপতির সেবা করতে হবে আর আরেক কৃষ্ণেরও সেবা করতে হবে। তো কপতি বলছে কপট তুমি জানো না, তুমি হয়তো জানো না তাই তোমায় বলি, ওগো সতী নারীর দুই পতি। মঙ্গল হয় আর মনে হবে না, যা হবার আগে হয়ে গেছে, কি করে হবে? সিঁদুরটা তো বাইপাস হয়ে যাচ্ছে, সিঁদুর যদি বাইপাস হয়ে যায় স্বামীও বাইপাস হয়ে যাবে, সিঁদুর পরার নিয়ম মাঝখানে সিঁদুর করেই পড়তে হয় তাই না? এটাই কিন্তু নিয়ম, তা সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়, পরমায়ু বাড়ে, এটা আমরা জানতে পারতাম না, জানালো কে না মা জানকী, জানকী মানে সীতা, সীতারই আরেক নাম জানকী, সীতার দুটো নাম ছিল, একটা সীতা আর রামচন্দ্র আদর করে ডাকতো জানকী। তো সেই মা জানকী একদিন আয়নার সামনে খুব বসে বসে সিঁদুর পড়ছে, আর সীতা যখন আয়নার সামনে সিঁদুর পড়ছে ওটাই ছিল হনুমান। হনুমান এসে বলছে মা আমি প্রত্যেক দিন দেখি, এই তুমি আয়নার সামনে বসে সিঁদুর পড়ো, বলো না মা সিঁদুরটা পড়ছো কেন, কি হবে সিঁদুর পড়লে? মা সীতা বলছে বাবা হনুমান সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়, স্বামীর বিপদ হয় না, প্রত্যেকটা সদবা নারী স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পড়ে। হনুমান মনে মনে চিন্তা করছে এইটুকু সিঁদুরের এত কাজ, সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়, হ্যাঁ গো তো রাম যদি মায়ের স্বামী হয় তো রাম আমারও তো প্রভু নাকি, তো রামের মঙ্গলের জন্য মা সীতা যদি সিঁদুর পড়তে পারে, মা সীতার ঘরে যত সিঁদুর ছিল হনুমান সব নিয়ে এসে গোটা গায়ে মেখে নিয়েছে। কেন মা সীতা বলছে বলি পাগল হয়ে গেলি নাকি, তুমি তো বললে সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়, তো এইটুকু নিলে যদি এত কাজ হয় তাহলে গোটা গায়ে মাখলে কাজটা বেশি হবে না, ওই জন্য সর্ব অঙ্গে মেখে নিয়েছি প্রভুর পরমায়ু। থাকতে না পেরে মা সীতার গলায় ছিল একটা দামি মুক্তার মালা, মুক্তার মালা গজমতি হার,
মা সীতা কি করেছে না, নিজের মালাটা খুলে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। আর যেই না মালাটা খুলে হনুমানের গলায় পরিয়ে দিল, আস্তে হনুমান কি করছে, মালাটা ভালো করে দেখছে। দেখার পর মালার এক একটা মুক্তা দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে, দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে। লক্ষণ বলছে, দেখলে মা ওই বানর বানরই থেকে গেল, জীবনে মানুষ হবে না। একেই তো বলে হনুমান, আরে বানরে সপিলে মতি, তার নাই মতিতে মতি। তুমি একটা মালা দিয়েছো, একটা গজমতি হার, একটা মুক্তার মালা, মানে মালাটার দাম হচ্ছে 1,00,000 টাকা, দামি মালা, মানে অরিজিনাল মুক্তা তো দাম হবে। তাহলে এত দামি জিনিসটা তুমি ওকে পরিয়ে দিলে, দেখো কেমন দাঁতে করে কেটে কেটে ফেলে দিল। হনুমান তখন বলছে, লক্ষণ তুমি আমার বাইরেরটাই দেখলে গো, তুমি আমার ভেতরটা তো দেখলে না। বা যত বড় মুখ নয় তত বড় কথা, বলছে বাইরেরটাই দেখলে ভেতরটা দেখলে না, তোমার আমার ভেতরে কি আছে। আর তুমি যে বললে তুমি মালাটা যে ছিঁড়ে ফেলে দিলে, জীবনে কোনোদিন দামি মালা পরেছ? অপমান, মায়ের একটা কথা বলি, কোনোদিন কাউকে অপমান করা ঠিক নয়। যার যেমন আছে, যার যেমন জুটবে সে তেমন পরবে। অনেকে আছে, বাবা এরকম মালা তুমি পরেছ, তোমার আছে, ঠাট্টা করে না, করতে নেই। যার ঘরে যেমন জুটবে সে তেমন পরবে, তাকে ছোট করা হচ্ছে, অপমান করা হচ্ছে। তাহলে লক্ষণ শুধু অপমানই করছে, জীবনে পড়েছ কি জানবে বলো দাম কত। লক্ষণ বলছে, দেখো বারবার ওই কথাটা বলো না, মালাটা জানি আমি, মালাটা 1,00,000 টাকা দাম আমার জানা আছে, কিন্তু মালাটা তোমার কাছে দামি হতে পারে, আমার কাছে 1,00,000টাকারও দাম নাই। কেন না, যে মালার মধ্যে আমার প্রভুর রাম নাম লেখা নেই, যে মালার মধ্যে ভগবানের নামের সেন থাকে না, যে মালার মধ্যে ভগবানের নাম লেখা থাকে না, সেই মালার আমার কাছে কোনো মূল্য থাকে না। নিতাই হরি বল হরি বল। বাবা এতই যদি তোমার ভক্তি আছে, ওই দেখি তোমার অন্তরটা দেখো দেখি। হনুমান দেখিয়েছিল, কি দেখিয়েছিল বলুন তো, বুক চিরে আমরা পারবো? কত ভক্তি নাই, হনুমানের মতো পারবো না। হনুমান বলছে, শোনো লক্ষণ, তোমার ভক্তিটা বাইরে আছে আর আমার ভক্তিটা ভেতরে আছে, তুমি দেখাতে পারো আর আমি দেখাতে পারি না, ওইটুকুই পার্থক্য। দেখতে চাও তাহলে দেখে নাও। সঙ্গে সঙ্গে বুকটা চিরে দেখিয়ে দিল, দেখছে বুকের ভেতরে সাক্ষাৎ, দেখে রাম সীতা তার হৃদয় মাঝে। রাম তখন আশীর্বাদ দিল, হনুমান আজকে যে তুমি তোমার মুখে রাম সীতা দেখিয়েছ, আমি তোমাকে একটা আশীর্বাদ করলাম, আজ থেকে যখনই রামনবমী হবে সেদিন রামের পুজো হবে না, হনুমানের পুজো হবে। যার জন্য যেখানে রামনবমী হয়, আমাদের পশ্চিমবাংলায় তো খুব কম হয়, খুব কম হয়, বেশি হয় উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, এগুলোতে বেশি রামনবমী হয়, মানে রামের জন্মদিন হয়। আমাদের এদিকে পশ্চিমবাংলায় জন্মাষ্টমী বেশি, জন্মাষ্টমীটা বেশি প্রচার আছে, রামনবমীটা এতটা প্রচলন নয়। কিন্তু যেই রাম সেই কৃষ্ণ, আলাদা তো কেউ নয়।
তো যেদিন রামনবমী হবে সেদিন আমার পুজো হবে না, তোমার পুজো হবে। এবার যদি কোনোদিন রামনবমী দেখেছেন, দেখবেন যেখানে হয় ওই হনুমানের পুজো হয়, ওই সিঁদুর মাখা হনুমান বজরঙ্গলী, রামের পুজো হয় না হনুমানের পুজো হয়। তাহলে ভগবান বলছেন আমার থেকে আমার নাম বড়, আর আমার নামের থেকে আমার ভক্ত বড়। তা ওই জন্য কপতি বলছে কপত, এরা কিন্তু দুটো পাখি স্বামী স্ত্রী। কপতি বলছে কপত তুমি তো জানো না, ও গো সতী নারীর দুই পতি, সতী নারীর হলো দুটো পতি। তবে নিজ পতি সেবা করলেই জগৎপতির কৃপা লাভ করা যায়। পাখি দুটো কথা বলা বলি করছে, স্বামী স্ত্রী দুটোই। আর সেই সময় না বাবা, একটা ব্যাধ, ব্যাধ মানে একটা শিকারী, ওই পাখি দুটোকে মারব বলে একবার তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, পাখি দুটোকে মারব বলে। তাহলে কপত বলছে কপতি আমাদের তো বিপদ, এক কাজ করো আমরা উপর দিকে উড়ে যাই। তাহলে উপর দিকে উড়ে গেলে তো সে নিশানাটা ঠিক করতে পারবে না, উপর দিকে উড়বে কোথায়? যেই না উপর দিকে উড়তে যাবে, উপরে দেখছে একটা সেন পক্ষী ঘুরছে। সেন পক্ষী মানে বাজ পাখি, এই বাজ পাখি আবার কোনো পাখি ছাড়বে হরি বল। তাহলে উপরে গেলেও বিপদ, উপরে উড়ছে বাজ পাখি উড়ে যেতে পারবো না, আর নিচে গেলেও বিপদ, নিচে আছে শিকারী তীর ধনুক নিয়ে। তাহলে যাই তো এখন কোন দিকে যাই? কপতি বলছে কপত তোমাকে বলেছিলাম না সতী নারীর দুই পতি, দেখো তুমিও তো আমার পতি, কিন্তু আজকে তুমিও কাজে লাগলে না, আমার পাশে রয়েছো কিন্তু তুমিও আমাকে রক্ষা করতে পারলে না। এখন ডাকতে গেলে জগৎপতিকে ডাকতে হবে, আর যেই না জগৎপতিকে ডেকেছে, হে বিপদ ভঞ্জন মধুসূদন তুমি আমাদের রক্ষা করো। জয় নন্দীর নন্দন কৃষ্ণ গোবিন্দ, ভগবান কি করলো? ওই যে ব্যাধটা পাখি দুটোকে মারব বলে দাঁড়িয়েছিল না বাবা, সেই ব্যাধের পায়ে ভগবান সর্প হয়ে সাপ হয়ে দংশন করে দিলেন। ভক্তকে রক্ষা করার জন্য ভগবান সাপ হয়ে এসেছে, এসে যেই না দংশন করে দিল। কপতি বলছে দেখলে প্রমাণ হলো যে ডাকার মতো ডাকলে জগৎপতিও আসে, তা তুমি আমার সাজাপতি আর সে হলো আমার আসল পতি, বিপদেতে আমাদের রক্ষা করে। সেই পাখি দুটো ভগবানের নাম করতে করতে উড়তে উড়তে চলে গেল। হরি ওম হরি, হরি ওম হরি, এদিকে রাধা গোবিন্দ এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে।
বাবা বৃন্দাবনের ব্রজগোপীরা খুব চিন্তায় পড়ে গেছে। কেন? আমাদের সর্বনাশ হয়ে গেল গো, জাগালো বিপদ, মা জাগালো বিপদ। সখীরা বলছে, বলে কেন? দেখুন বাবা, আপনি জাগিয়ে দিই তাহলে যুগলটা আর দেখতে পাবো না, পাবো সব নিয়ে নিজে ঘর চলে যাবে, রাধাও চলে যাবে, কৃষ্ণ চলে যাবে। এই যে দেখছি একসঙ্গে ঘুমাচ্ছে, এই যুগলটা দেখতে পাবো না। আর যদি না জাগাই তাহলে গোকুলের লোকে দেখলে বলবে কি, তাহলে আমাদের জাগালেও বিপদ আবার না জাগালেও বিপদ। এখন আমরা করি তো কিবা করি, কিবা করবো এখন, কি করি, করার কিছু না বাবা। আজ পদকর্তা কলম দিচ্ছি, শেখর শেখরি করে মহাজন কৃষ্ণকে বলছে, বলি ও গোবিন্দ তুমি কবে হলে, হে কবে হলে, চোর হলে।